আগামী নির্বাচনে ফের ভোট চুরি করতে মন্ত্রীদের পিএস এপিএসকে ডিসি বানানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে চট্টগ্রামের কাজীর দেউড়িতে বিভাগীয় শ্রমিক জনতার সমাবেশে এ কথা বলেন তিনি। এই সরকারের সহযোগী রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা ও ব্যবসায়ীদেরকে পর্যবেক্ষণ করার হুঁশিয়ারি দেন দলের সিনিয়র নেতারা। অমিত দাসের ক্যামেরায় সোহাগ কুমার বিশ্বাসের রিপোর্ট। সরকার পতনে এক দফা দাবি আদায়ে বিজয়ের পথে যাত্রা কর্মসূচির একদিন আগে বন্দরনগরীতে এই সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল। নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশের স্থল। বিশাল সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি ও অঙ্গ সংগঠনের সিনিয়র নেতারা। ক্ষমতা পরিবর্তন হলে সরকারের ভোট চুরি প্রকল্পের সহযোগীদেরও বিচারের আওতায় আনার হুঁশিয়ারি দেন তারা। আপনার ঠিকানা হবে বেগম খালেদা জিয়াকে নাজিমুদ্দিন রোডে যেখানে পাঠিয়েছেন আপনার ঠিকানা সেখানে হবে। যতই আমাদের উপরে হামলা করেন না কেন, চিকিৎসা শেষ হলে সমাবেশের প্রধান বক্তার বক্তব্যে 2014 সালের পর থেকে এই সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে রেখেছে অভিযোগ করে প্রতিটি দিনের হিসাব নেয়ার হুমকি দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অবৈধভাবে ক্ষমতা দখল করে গণভবনে 10 বছরের অধিক সময় থেকেছেন গণভবনে, এটার ভাড়া দিতে হবে। সমাবেশের প্রধান অতিথি বিএনপি মহাসচিবের অভিযোগ, ভোট চুরি করে ফের ক্ষমতায় যেতে নানা ফাঁদ পাচ্ছে সরকার, কিন্তু জনগণ এবার আর সেই ফাঁদে পা দেবে না। এটা আবারও পরিকল্পনা করছে কিভাবে হেন তেন প্রকারে যে কোনো কৌশলে হোক ক্ষমতা থেকে আবার দখল করা যায়। এজন্য তারা কি করেছে, প্রশাসনকে সাজাচ্ছে, তাদের মন্ত্রীদের যে পিএস এপিএস তাদেরকে ডিসি বানাচ্ছে, এডিসি বানাচ্ছে। সরকার বিদেশি প্রতিনিধিদের বক্তব্যও ভুলভাবে উপস্থাপন করছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, জনগণ সরকারকে বিদায় জানিয়েছে, তাই মানে মানে পদত্যাগ না করলে রাজপথেই ফয়সালা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। জনগণের দাবি আবার বলছি মেনে নিন, ওই এদিক ওদিক করে কোনো লাভ হবে না। কে বিদেশিরা কি বললো না বললো তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। বাংলাদেশের মানুষ বলছে যে আপনি পদত্যাগ করুন, পদত্যাগ করুন, পদত্যাগ করুন। আগামী 18 ও 19 জুলাই বিজয়ের পথে যাত্রা কর্মসূচি সফল করার মাধ্যমে এক দফার দাবি আদায়ে সরকারকে চূড়ান্ত বার্তা দেয়া হবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 40 লক্ষ মানুষের মধ্যে মিথ্যা মামলা দিয়েছে, তাতে কি সভা বন্ধ করতে পেরেছে, তাতে কি বাংলাদেশের মানুষকে দমাতে পেরেছে? দিনে দিনে বাড়িতে সেটে না শুনিতে হইবে। সোহাগ কুমার বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম।